22 ব্যাচের জন্য বায়োলজি সেকেন্ড পেপার বোর্ড কর্তৃক যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের বোর্ডে যে প্র্যাকটিক্যালগুলো লাগবে বায়োলজি সেকেন্ড পেপারের জন্য, সেই প্র্যাকটিক্যালগুলো অবশ্যই শর্ট সিলেবাসভুক্ত। সেই প্র্যাকটিক্যালগুলো আমি শীট আকারে প্রকাশ করেছি এবং শীট আকারে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এই ভিডিওটি তুমি দেখলে আশা করছি তোমার বায়োলজি সেকেন্ড পেপারের যে প্র্যাকটিক্যালটি তুমি কীভাবে উপস্থাপন করবে সে সম্পর্কে একটি কমপ্লিট গাইডলাইন পাবে, এবং বায়োলজি ফার্স্ট পেপারের একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি ছাড়া হয়ে গেছে, তোমরা চাইলে ফার্স্ট পেপারের ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখো, বায়োলজি সেকেন্ড পেপার বোর্ড কর্তৃক আমাদের জন্য অর্থাৎ SSC 22 ব্যাচের জন্য প্র্যাকটিক্যাল রয়েছে দুইটি। একটি হচ্ছে নন কর্টাটা বিভিন্ন পর্বের নমুনা প্রাণী পর্যবেক্ষণ, দুইটা হচ্ছে ভার্টিবার্টা উপপর্বের বিভিন্ন শ্রেণীর নমুনা প্রাণী পর্যবেক্ষণ। তো এক নাম্বার যে আমাদের নন কর্ডাটা পর্বের প্রাণীগুলো রয়েছে, নন কর্ডাটা পর্বের প্রাণীগুলোর আমাদের চিত্র আঁকতে হবে 8টি চিত্র, এবং দুই নাম্বার যে প্র্যাকটিক্যালটি রয়েছে ভার্টিবার্টা উপপর্বের বিভিন্ন শ্রেণীর নমুনা প্রাণীর পর্যবেক্ষণ, সেখানে আমাদের চিত্র আঁকতে হবে 4টি চিত্র। তো আজকের ক্লাসটি কিন্তু আমি আবারও বলছি SSC 22 ব্যাচের জন্য ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালে 25-25 নাম্বার পাওয়ার জন্য। তো দেখো, প্রথম যে আমাদের নন কর্ডাটার বিভিন্ন পর্বের নমুনা প্রাণী পর্যবেক্ষণে আমাদের যে এই যে দেখতেই পাচ্ছ পরীক্ষণের নাম, পরীক্ষণের নাম তোমরা এটা লিখবে, এবং প্র্যাকটিক্যাল খাতাতে চিত্র আঁকবে, তোমরা এই চিত্রটা আঁকবে এবং অপর পাশে কী আঁকবে, শ্রেণীবিন্যাস দিবে এবং শনাক্তকারী বৈশিষ্ট্য দিবে। তারপরে দেখো, এই প্র্যাকটিক্যালগুলো কিন্তু খুব বড় বড় প্র্যাকটিক্যাল, অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য যে বা সেকেন্ড পার্টের জন্য বায়োলজি। দেখো, প্রথমে রয়েছে পরিফেরা পর্বের। আমরা আসলে জানি নন কর্ডাটার ভিতরে পর্ব আছে 8টি, তো 8 পর্বের জন্য 8টি প্রাণীর চিত্র আঁকতে হবে আমাদের প্র্যাকটিক্যাল খাতাতে। এক পেজে অবশ্যই দুটো করে চিত্র আঁকতে হবে, এই সম্পর্কে পরবর্তীতে একটি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিব। তো আজকের এটুক ধারণা নিলে প্র্যাকটিক্যাল খাতাতেও বুঝতেও সহজ হবে। আমি আস্তে আস্তে উপরে তুলছি। এটা হচ্ছে পরীক্ষণ একের প্রথম পেজ, উপর পৃষ্ঠায় যাচ্ছি। এটা হচ্ছে পরীক্ষণ একেরই বার্ট, এখানে হচ্ছে পর্ব প্লাটিহেলমিনথিসের। এই চিত্রগুলো অবশ্যই তোমরা সুন্দর করে আঁকবে, তার জন্য বড় বড় করে দেখানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। পরবর্তী পেজে আসি। এটাও এক নাম্বারেরই, আমি আগে বলেছি প্র্যাকটিক্যাল কিন্তু অনেক বড় হবে। চিত্র 8টি চিত্র আছে, অর্থাৎ এক নম্বর প্র্যাকটিক্যালে আমাদের 8টি চিত্র রয়েছে। তোমরা যারা এখনও বুঝতে পারছো না, সমস্যা নেই, চ্যানেলের সাথে থাকো, পরবর্তীতে একটি খাতা নিয়ে বুঝিয়ে দিব। এটা হচ্ছে পেজ 3। এটা হচ্ছে পেজ 4। তারপরে আসো, তারপর হচ্ছে পেজ 5।
এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্র্যাকটিক্যাল। দুই নম্বর প্র্যাকটিক্যালে রয়েছে ভার্টিবার্টা উপপর্বের বিভিন্ন শ্রেণীর নমুনা প্রাণীর পর্যবেক্ষণ। তো ভার্টিবার্টা শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে সে প্রাণীগুলোর সম্পর্কে এখানে ঠিক যেভাবে দেখো এখানে শ্রেণীবিন্যাস এবং শনাক্তকারী বৈশিষ্ট্য যেভাবে দেওয়া আছে তোমরা খাতায় ওইভাবে লেখার চেষ্টা করবে। আর প্র্যাকটিক্যালে কিন্তু অবশ্যই যে নিয়ম রয়েছে পেন্সিল দিয়ে লিখতে হয়, সব কিছুই পেন্সিল দিয়ে, এখানে কলমের কোনো কাজই নেই। পরবর্তী পেজে যাচ্ছি। তোমরা যারা এখনও কিছু বুঝতে পারছো না তাদের জন্য বলছি একটি খাতাও দেওয়া হবে পরবর্তী ভিডিওতে, চ্যানেলের সাথেই থাকো, কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবে। এবং যারা ফার্স্ট পেপারের ভিডিওটি দেখোনি তারা ইচ্ছা করলে ফার্স্ট পেপারের ভিডিওটি দেখে নিতে পারো। যেভাবে চিত্রগুলো দেওয়া আছে তোমরা চিত্রগুলো সুন্দর করে আঁকার চেষ্টা করবে। তো এই ছিল দুইটি প্র্যাকটিক্যাল। আমি আবারও বলছি প্রথম যে আমাদের প্র্যাকটিক্যালটি রয়েছে নন কর্ডাটার বিভিন্ন পর্বের নমুনা প্রাণীর পর্যবেক্ষণ। এখন নন কর্ডাটাতে আটটি শ্রেণীবিভাগ আছে, ওই আটটি শ্রেণীবিভাগের আটটি চিত্র আঁকতে হবে। এবং কর্ডাটার দেওয়া হয়নি, দেখো ভার্টিবার্টা উপপর্বের বিভিন্ন শ্রেণীর নমুনা প্রাণীর পর্যবেক্ষণ, এটা হচ্ছে দুই নম্বর প্র্যাকটিক্যাল। তো দুই নম্বর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে চারটি চিত্র আঁকতে হবে এবং সুন্দর করে বর্ণনা লিখতে হবে। এই সম্পূর্ণ কাজটুকু করতে পারলে তুমি প্র্যাকটিক্যাল খাতায় পরিপূর্ণ নাম্বারটা পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং পরবর্তীতে তোমাদের জন্য একটি প্র্যাকটিক্যাল খাতার ভিডিও আনা হবে এই চ্যানেলে, চ্যানেলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।